নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকার 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে, অর্থাৎ এই আগামী বছর আপনাদের জন্য কত পরিমাণ শুভ রয়েছে এবং কতই বা পরিমাণ অশুভ বার্তা বহন করতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস আপনারা এই ভিডিওতে পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। দেখুন, আমি যেই বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সকল বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। তাই এটা বলাই যেতে পারে যে প্রত্যেকেই একই রকম ফল কিন্তু পাবেন না, আর এই ফলটা টোটালটাই পাবেন আপনার নিজস্ব জন্মছকের সাথে গোচর ফল যদি পারমিট করে যায়, সেক্ষেত্রে কিন্তু একদম 3 পয়েন্ট ফল পাবেন। তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটাই বলবো। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস, এবং তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নম্বরে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকার 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে। প্রথমে আসে শরীরের দিক, কারণ কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ, তাই শারীরিক দিকটা আমি আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, গ্রহের যা গোচর রয়েছে সেই হিসাবে আমি একটি কথাই বলবো, শারীরিক দিক কিন্তু আপনাদের মধ্যম যাবে, খুব ভালোও যাবে না আবার খুব খারাপও যাবে না। ছোটোখাটো প্রবলেম কিন্তু ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে বছরের মাঝে সাঝে, কিন্তু সেরকম বড় কোনো বিষয় নয়। তবে পজিটিভ দিক হচ্ছে এটাই যে যারা দীর্ঘদিন ধরে রোগ ব্যাধিতে ভুগছেন তারা কিন্তু বেটার রেজাল্ট পেতে চলেছেন, এবং যাদের অপারেশন রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার রেজাল্ট আসতে চলেছে, এবং গুরুজনদের শরীর স্বাস্থ্যও কিন্তু আগের থেকে অনেক বেটার যেতে চলেছে, এটাই বলবো। এরপর আসি আপনাদের ক্যারিয়ারের দিক, অর্থাৎ পড়াশোনা। যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তবে যারা দেশের বাইরে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, এবং যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। এরপর আসি আপনাদের প্রেম বা প্রেমজ জীবন কেমন যেতে চলেছে। দেখুন, এই বছর প্রেমের দিক কিন্তু শুভ রয়েছে, কিন্তু এখানে একটি কিন্তুর অপশন রয়েছে, সেটি হচ্ছে আপনারা কিছুটা সন্দেহবাতিক হয়ে পড়বেন, অর্থাৎ আপনার প্রেমিককে বা আপনার প্রেমিকাকে বিনা কারণে সন্দেহ করবেন, এবং এইখান থেকে কিন্তু প্রেমে ফাটল বা চিড় আসার সম্ভাবনা রয়েছে, এবং সেখান থেকে ব্রেকআপও আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো সন্দেহবাতিক জিনিসটা ত্যাগ করুন, এবং আপনাদের এই সময় মাথা গরম হওয়ার কিন্তু প্রবণতা দেখা যাচ্ছে, অর্থাৎ হুট করে মাথা গরম হয়ে যাওয়া, হুট করে কাউকে কটু কথা বলে ফেলা, সেখান থেকে কিন্তু শত্রুতার ভাবও কিন্তু তৈরি হবে, আমি আপনাদেরকে আগাম অ্যালার্ট করলাম। এরপরে আসি আপনাদের বিবাহিত জীবন কেমন যেতে চলেছে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং আপনাদের বিয়ে কিন্তু হয়ে যাবে। কিন্তু যাদের বিবাহ অলরেডি স্থির হয়ে গেছে তাদের তো অবভিয়াসলি বিয়ে হয়ে যাবে, আর যাদের বিবাহ স্থির হয়নি তাদের কিন্তু বিবাহ স্থির হয়ে যাবে, এবং যাদের ডিভোর্স হয়ে গেছে, দ্বিবিবাহ করতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন করে বিবাহ স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসি দাম্পত্য জীবন,
দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর মতবিরোধ কিন্তু থাকবে এবং একে অপরকে বোঝার না চেষ্টা করা বা বোঝাপড়ার অভাব সেটা কিন্তু দেখা যাবে। কিন্তু বড় কোনো বিষয় নয় যে সেখান থেকে ডিভোর্স পর্যন্ত এগিয়ে গেল, এরকম ব্যাপার নয়। তবে আপনাদেরকে কিছুটা সংযম করতে হবে, অর্থাৎ কথাবার্তার মধ্যে সংযমতা রাখতে হবে এবং ভালোবাসার দিকটা কিন্তু একটু বাড়িয়ে তুলতে হবে, একে অপরকে ভালোবাসার দিকটা আপনাদেরকে বাড়িয়ে তুলতে হবে। সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এরপর আসি আপনাদের অর্থনৈতিক দিক, যেটা মোস্ট ভাইটাল পয়েন্ট, কেমন যেতে চলেছে। অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থ কিন্তু প্রচুর পরিমাণে আগমন হবে, এটা কিন্তু খুব দায়িত্বের সাথে বলছি। কিন্তু এখানে আবার একটি কিন্তুর পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে এই বছর আপনাদের দুমদাম খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আয় যেমন হবে ব্যয়ও কিন্তু আননেসেসারি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যেটা প্রয়োজন নাই সেই জিনিস কিনে ফেললেন বা কোনো একটা ফালতু কাজে আপনার টাকাটা নষ্ট হয়ে গেল, এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসি আপনাদের ব্যবসা ক্ষেত্র কেমন যেতে চলেছে। যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, আপনারা নতুন বিজনেস স্টার্ট আপ করতে পারেন। তবে বিজনেস স্টার্ট আপের ক্ষেত্রে একটি কথা বলি, আপনারা যারা নতুন বিজনেস স্টার্ট আপ করবেন তারা নিজের জন্মছকটি আগে বিশ্লেষণ করে তারপর স্টার্ট আপ করুন। কেন? তার কারণ হচ্ছে আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী কোন বিজনেস সুটেবল সেটা কিন্তু একজন দক্ষ জ্যোতিষী বলতে পারেন। তাই আগে এটি জেনে নিয়ে তারপরে বিজনেসে অর্থ ইনভেস্ট করুন, নচেত কিন্তু অর্থ ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসি চাকুরি ক্ষেত্র। যারা চাকুরি করছেন তাদের কিন্তু চাকুরিতে প্রেসার আসবে এবং বসের সাথে মাঝে মধ্যে আপনার হট টক হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বস আপনাকে কোনো কথা বললো অনুচিত কথা বা উচিত কথা, যেই কোনো কথাই হোক সেটা আপনার সহ্য হবে না বা সেখান থেকে চাকরি ছেড়ে দেবো, এরকম একটা ভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাই আমি আবারও আপনাদেরকে বলবো মাথা গরমের প্রবণতাটা কম করুন এবং একটু বুঝে একটু চতুরতার মাধ্যমে চলুন। এই বছর কিন্তু আপনাদেরকে সাকসেস 100% দেবে, কিন্তু পরিশ্রম এবং বুদ্ধির জোর কিন্তু লাগাতে হবে। এই দুটি যদি আপনার ক্লিক করে যায় তাহলে কিন্তু সোনায় সুয়াগা। এছাড়াও যারা ঘরে বসে রয়েছেন, বেকার রয়েছেন, ফ্রেশার, চাকরি করেননি, তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন। অর্থাৎ চাকরি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এরপর আসি আপনাদের সন্তান সুখ কেমন হতে চলেছে। দেখুন, সন্তানের দিক যদি বলা যায়, যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যেতে চলেছে এবং যাদের সন্তানের বয়স 15 বছর বা 15 বছরের নিচে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট হবে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যাদের অলরেডি প্রেগনেন্সি পিরিয়ড চলছে তাদের ক্ষেত্রে কিন্তু আবার শুভ যেতে চলেছে। এই বছর নিজস্ব একটি বাড়ি এবং নিজস্ব একটি গাড়ি কেনার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই বছর ভাড়াটিয়া রিলেটেড যেগুলো প্রবলেম সেগুলো কিন্তু একটু পরিমাণে মাথা চাড়া দিয়ে উঠবে এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট হতে চলেছে। অর্থাৎ পার্টনারকে চোখ বন্ধ করে কিন্তু বিশ্বাস করবেন না, আর বিশ্বাস করলেই কিন্তু আপনাকে ঠকতে হবে, তাই পার্টনারের দিকে অবশ্যই নজর রাখুন। এই বছর ফ্যামিলি লাইফ অর্থাৎ পরিবার কেমন যেতে চলেছে। দেখুন, এই বছর পরিবারে কিন্তু ভাই বোন এদের সাথে সম্পর্ক কিন্তু ভালো যেতে চলেছে আগের থেকে এবং মায়ের সাপোর্ট কিন্তু পাবেন এবং মা আপনাকে বহু লাংসে সাপোর্ট করবে, এটা বলা যেতে পারে। তবে ফ্যামিলিতে টুকিটাকি কিন্তু অশান্তি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই বছর প্রাপ্তি যোগও দেখা যাচ্ছে, অর্থাৎ যারা লটারি, সাট্টা, শেয়ার এগুলোতে টাকা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ আগমনের রাস্তা কিন্তু প্রশস্ত হতে চলেছে। যারা সেলফ প্রফেশনে রয়েছেন, অর্থাৎ যারা ডক্টর রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, উকিল রয়েছেন, টিউশনি পড়ান, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। বিশেষ করে যারা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রে, বিশেষ করে যারা উকিল রয়েছেন,
তাদের ক্ষেত্রে। এই দুই ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে শুভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনাদের অর্থ আগমনের রাস্তা কিন্তু প্রশস্ত হতে চলেছে। যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত, অর্থাৎ নাচ গান শিল্পকলা, তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম যেতে চলেছে, অর্থাৎ খুব ভালোও যাবে না, খুব খারাপও যাবে না, তবে আপনাদের কাজের প্রচেষ্টাই অদম্যকে কিন্তু জয় করতে পারবেন। এই বছর যারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই বছর কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এবং এই বছর শত্রুতার ভাব দেখা যাচ্ছে, এবং এই বছর ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন একটু সাবধানে চলাফেরা করুন, এটাই বলব। সব মিলিয়ে যদি বলা যায়, বৃশ্চিক রাশির জাতক জাতিকার 1428 বঙ্গাব্দ সোনায় সুয়াগা হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।